দেশের মধ্যে সর্বোচ্চ পুরস্কার হলো পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী। এবং আজকে প্রজাতন্ত্র দিবসের দিনকে বেরিয়ে গেল সেই তালিকা, যেখানে আমরা নাম পেয়ে যাচ্ছি সেই সমস্ত পুরস্কার প্রার্থীদের। এবং আপনাদের জানাতে খুব গর্বিত বোধ করছি যে এই বছর মোট 7 জন বাঙালি পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার, যা গত বছরগুলির মধ্যে সর্বোচ্চ। কার্টুনিস্ট হোক কিংবা খেলোয়াড়, শিক্ষক হন কিংবা সমাজসেবিকা, সবার নামই এবার রয়েছে পদ্মশ্রীর এই তালিকায়। মোট 7 জন বাঙালি এবারে পেতে চলেছেন ভারত সরকারের পদ্মশ্রী। তবে এবছর পশ্চিমবঙ্গ থেকে কেউই পাচ্ছে না পদ্মভূষণ কিংবা পদ্মবিভূষণ। নন্টে ফন্টে কিংবা বাঁটুল দি গ্রেট, পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এই সব কার্টুন চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ। তার সঙ্গে টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস সহ মোট 7 জন আরও বাঙালি পাচ্ছেন ভারত সরকারের এই পুরস্কার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত 2021 তালিকা অনুযায়ী সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী পাচ্ছেন মোট 7 জন বাঙালি। তবে এবছর পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ বা পদ্মবিভূষণ কেউ পাচ্ছেন না। নারায়ণ দেবনাথ এবং মৌমা ছাড়াও রয়েছেন ধর্মনারায়ণ বর্মা। কামতাপুরি ভাষার প্রসারে তার অবদানের জন্য দ্বারা সম্মানিত করা হচ্ছে। রয়েছেন শান্তিপুরের তাঁত শিল্পী বীরেন কুমার বসাক, তিনিও পাচ্ছেন শিল্প বিভাগে পদ্মশ্রী। এছাড়া সাহিত্য ও শিক্ষা বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন সুজিৎ চট্টোপাধ্যায় এবং জগদীশ চন্দ্র হালদার। বর্ধমানের শিক্ষক সুজিৎ চট্টোপাধ্যায় মাত্র 2 টাকার বিনিময়ে প্রায় 300 ছাত্রছাত্রীকে নিজের বাড়িতে পড়ান। এছাড়া সমাজসেবার অন্যান্য নজির রাখার জন্য ভারত সরকার পদ্মশ্রী দিয়ে সম্মানিত করছেন আদিবাসী সমাজের গুরুমা কামলি সোরেনকে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.